সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো মামা কৃষি টিভির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ 27 অক্টোবর, রোজ বুধবার। রাজশাহী সিটি হাট থেকে আপনাদের দেখাবো ছোট ছোট মহিষের বাচ্চা এবং মাঝারি সাইজের মহিষের বাচ্চাগুলো কেমন দামে বিক্রি হচ্ছে, বর্তমান বাজার মূল্য কেমন, সরাসরি বিক্রেতা ভাইয়ের সঙ্গে কথা বলবো। তো ভিউয়ার্স, আমার সম্পূর্ণ ভিডিওটি জুড়ে সঙ্গে থাকুন। যে মশা দেখতে পাচ্ছি, এটা কোন জাতের কাকা? কেমন দুধ পাওয়া যাবে? এগুলো 4-5 কেজি করে হয় না? তো এগুলো কত মাস বয়সে কনসেপ্ট করে আর কি, বাচ্চা ধরে কত মাস বয়সে? অল্প কিছু দর দাম করে নিতে পারবে, তাই তো? বয়স কেমন আছে এটার? এক বছর হয়নি। তো এগুলো কেমন কি খাওয়ার দিচ্ছেন আপনি এখন এগুলোকে? মাঠে চড়ি খায় না? তো এই আরো দুটা বকনা দেখতে পাচ্ছি, জোড়া বকনা মনে হচ্ছে। এটাও কি দেশি জাতের? এগুলো না, ওই হবে একই জাত না? এই জোড়ার দাম কেমন যাচ্ছিলেন আপনি? 140। এ পর্যন্ত কি দরদাম হয়েছে কোনো? হাট কেবলই লাগছে, কেবলই আসছেন না? তো কাকা ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আপনার দাম কত যাচ্ছেন কাকা আজকে বাজারে? 250 দাম যাচ্ছেন। কয় মাস করে বয়স আছে এগুলা? দুই দাঁত করে বয়স। তো কেরাম দাম করছে ক্রেতারা? দাম কেরাম করছে ক্রেতারা? 225 বলতেছে না? তোমরা কোন জাতের মহিষ এগুলা কাকা? কোন জাতের মহিষ এগুলা? দেশাল জাত না? এগুলা 1-1.5 বছর লালন পালন করলে কত বড় হবে? এগুলা 1 বছর লালন পালন করলে কত বড় হবে? এগুলা বড় হবে, একটা 2-3 লাখ টাকা বিক্রি হবে। তো এগুলো কেমন ওয়েট হয় একটা বড় হলে? ওজন কেরকম ধরে? ওজন কেরকম ধরে? 7-8 মন করে হয় না? তো এখন বাজারটা কেমন আজকে? কেবল সকালবেলা আসছেন না? তো দু একজন দাম দিছে দেখে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। দেখলেন, আমি এইমাত্র কথা বললাম কাকার সাথে, কাকার জোড়া মশা দেখালাম। তো দেখতে পাচ্ছেন দুটা মহিষই কিন্তু খুব কোয়ালিটি সম্পন্ন মহিষ। আচ্ছা, এগুলা কোথায় সংগ্রহ করেন? এখান থেকে। বিটারি ভাই, বিটারি না? আচ্ছা, তো আজকে বাজার কেমন? বাজার কেমন আজকে? বাজার কম ভাই, বাজার কম না? কেতার আমদানি নাই আজকে, বেচা কেনা তুলনামূলক কম। কেমন দাম বলছে এই জোড়ার? 20-22 বলে না? কাকা কিনলেন নাকি? কাকা কিনলেন? কত কিনলেন কাকা এটা? হ্যাঁ, 1,16,000 জোড়া। এটা সার মহিষ না বকনা মহিষ কাকা? সার, সার মহিষ। আচ্ছা, কয় মাস করে বয়স আছে? কয় মাস করে বয়স আছে কাকা? কয় মাস করে বয়স আছে? কাকা দাম কত চাইলেন? কাকা দাম কত চাইলেন? 55। সার মহিষ না বকনা মহিষ? সার মহিষ। আচ্ছা, বাজার কেমন আজকে? বাজার বাজার ভালো না? না, কয় মাস বয়স আছে এটার? কয় মাস বয়স আছে? 10 মাস মতো না? ঠিক আছে। বাচ্চাটা কার ভাইয়া? বাচ্চাটা আপনার না? দাম কেমন যাচ্ছিলেন বাচ্চাটা? কেমন দাম যাচ্ছিলেন এটা? দাম কেমন যাচ্ছিল? দাম দেখিয়ে আপনি ¡Gracias!
भैया दाम कैमन जाच्छ भैया आजकल बाजारे भैया दाम कैमन दाम দাম দাম বলতেছ না দাম বলছ না দাম বলছ না জোড়া কেমন দাম যাচ্ছিলেন 55 45 48 আচ্ছা কেতা ভাইরা কেমন দাম বলে কেতা ভাইরা কেমন বলতেছে 30 35 30 35 বলতেছে না কয় মাস করে বয়স হচ্ছে গুলো বয়স বয়স হয় না এখনো বয়স হয়নি বাচ্চা তাই তো ঠিক আছে তো আপনারা এটা দেখতে পাচ্ছেন এটা কি সার মহিষ না না এটা বকনা এটা বকনা সার না এটার দাম কেমন যাচ্ছিলেন এটার 90 ছোট বাচ্চাটা কাকা কেমন দাম যাচ্ছিলেন জোড়া 185 যাচ্ছিলেন সার মহিষ না আচ্ছা কেতারা কেমন দাম বলে কেতারা কেমন দাম বলতেছে 60-65 বলে না আচ্ছা আজকে বাজার খুবই কম না বেশি আজকে বাজার তো খারাপ হয় খারাপ না আচ্ছা ঠিক আছে ভালো কিনো দেখে 2000 লাগু ভালো কিনো ও ফকলা কি খবর ভাই কথা অধিক জানো যে অধিক তো কথা বলো কথা বলেন সমস্যা কথা বলেন ক্যামেরা ক্যামেরা সমস্যা নাই চালান লেখাই চালান লোক তো চিনি না ওখানে আমি হাটে অবসর অনুমতি হাটের অফিসটা কোথায় মেন অফিস কোনটা মেন অফিস মেন কোন জাতের মহিষ সব এগুলা কোন জাতের দেশি জাত আমাদের দাম কেমন চাচ্ছিলেন আজকের বাজারে এগুলো কেমন দাম বলতেছে ক্রেতা ভাইরা 120-130 বলতেছে না এগুলো বয়স কেমন আছে অজাত বাচ্চা না ঠিক আছে আসসালামু আলাইকুম এ বাচ্চাটা কার কাকা বাচ্চাটা আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয়টা মহিষ নিয়ে আসছিলেন আজকে দুটা নিয়ে আসছেন দাম কেমন যাচ্ছিলেন আজকের বাজারে দুটার দাম করছে না দাম বলছে না বেচা কিনা একদম নাই বললে চলে না আচ্ছা তো জোড়া দাম কেমন যাচ্ছিলেন আজকে দাম 200-180 যাচ্ছে 180 যাচ্ছেন না তো আজকে একবারে পুরো হাটে তো ঘুরলাম ক্রেতার সংখ্যা খুবই কম না বেচা কিনা খুবই বেচা কিনা কম আচ্ছা তো ভালো থাকবেন কাকা কাকা ভালো আছেন কাকা ভালো আছেন কটা মোষ নিয়ে আসছেন দুটো নিয়ে আসছেন কোন জাতের এগুলা দেশি দেশি দাম কেমন যাচ্ছিলেন আজকে জোড়াই 220 দাম যাচ্ছিলেন ক্রেতা ভাইরা কেমন দাম বলছে ক্রেতা ভাইরা ঠিক আছে কাকা মহিষ কটা নিয়ে আসছেন আজকে 6টা নিয়ে আসছেন বনিবারটা হয়েছে ইনশাল্লাহ কটা বেচছেন কাকা 4টা বেচছেন না এই জোড়াটার দাম কেমন যাচ্ছিলেন এগুলার 2,60,000 যাচ্ছিলেন না তো ক্রেতা ভাইরা কেমন দাম বলতেছে 40-42 বলে না তো কাকা কম বেশি করে বিক্রি করেন আসসালামু আলাইকুম এ বাচ্চাটা কার কাকা বাচ্চাটা সার বাচ্চাটা কার ভাই সার বাচ্চাটা কার আপনার এটা কার এই পাশেরটা আচ্ছা এ এ কাকা দাম কেমন যাচ্ছিলেন 115 ক্রেতা ভাইরা কেমন বলে কাকা সব ভাই বলে না তো অল্প কিছু দর দাম করে বিক্রি করেন কাকা দাম কেমন যাচ্ছিলেন জোড়ার 50 না তো দাম কেমন বলতেছে ক্রেতা ভাইরা 15-20 অল্প কিছু কম বেশি করে বিক্রি করবেন তাই তো
আচ্ছা দাঁত কেমন? এটা কয় দাঁত করে বয়স আছে? এটা বয়স হয়নি এখনো না? এগুলো এক বছর লালন পালন করলে কত বড় হবে? এগুলো 4 লাখের ঘর হবে না? টাকা ঠিক আছে, বিক্রি করেন। এ জোড়া মহিষ টাকার ভাইয়া, এ জোড়া আপনার দাম কেমন যাচ্ছিলেন? 250 দাম যাচ্ছিলেন, কেমন বলে ক্রেতা ভাইরা? 80-85 বলে। ওইটা আছে কেমন? ওজন আছে কেমন এগুলোর? রাহা মহিষ না, বাচ্চা মহিষ তো। আজকের ক্রেতা বিক্রেতার আসলে ক্রেতার আমদানি কেমন আজকে হাটে? খুবই কম। বাজারটা কি কম না বেশি আজকে? বাজারটা কম তো কাকা। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।